করোনা ভাইরাস যেভাবে চীনে মহামারী আকার ধারণ করেছে সে বিষয়ে আমরা সবাই অবগত আছি আমরা অবস্থান করছি চীনের হুবেই প্রদেশের ইচাং শহরে এখানেও রেড অ্যালার্ট জারি হয়েছে আমরা আজ দশ বারো দিন হল আমরা এখানে বন্দি অবস্থায় রয়েছি আমাদের শহর লকডাউন রয়েছে আমাদের চোখের সামনে থেকে আমাদের বন্ধুদেরকে যারা আমেরিকান নাগরিক যারা জার্মানির নাগরিক যারা ইন্ডিয়ান তাদেরকে দেশে ফিরে নেওয়া হচ্ছে কিন্তু আমাদেরকে দেশে ফিরিয়ে নেওয়ার কথা দিয়েও এখনো পর্যন্ত কোন ভালো খবর আমাদেরকে দেওয়া হচ্ছে না আমরা জানি না আমরা কবে দেশে ফিরতে পারব। আমরা আদেও সুস্থভাবে দেশে ফিরতে পারব, কিনা সে বিষয়ে সংশয় প্রকাশ করছি অতএব মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আমাদের দেশে অবস্থিত পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আকুল আবেদন জানাচ্ছি এই যে আমাদেরকে অতি সত্বর দেশে ফিরিয়ে নেওয়া হোক অনেক বেশি দেরি হয়ে যাওয়ার আগে আমাদেরকে সুস্থ অবস্থায় দেশে ফিরিয়ে নেওয়া হোক আমরা চাই না আমাদের কারণে দেশে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ুক আমরা চাই আমাদেরকে যথাযথ শারীরিক পরীক্ষা মেডিকেল চেকআপের পর আমাদেরকে দেশে ফিরিয়ে নেওয়া হোক আমাদের আশকোনাতে হস ক্যাম্পে থাকতে কোনো আপত্তি নেই আমরা সেখানে আমাদের দেশের মঙ্গলের জন্য আমাদের নিজেদের মঙ্গলের জন্য আমরা সেখানে থাকতে চাই আমাদেরকে অতি দ্রুত দেশে ফেরানোর জন্য অনুরোধ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মাসুদ রানা আমি হুবেইতে আটকে পড়া একশো একাত্তর শিক্ষার্থীর মধ্যে আমিও একজন আমাদের মমতাময় নেত্রী আমাদের এখান থেকে ফিরিয়ে নেওয়ার জন্য যথাযথ নির্দেশ দেওয়ার পরও আমাদের এখানে অবস্থিত বেইজিংয়ে বাংলাদেশি দূতাবাস যথাযথ ব্যবস্থা নিচ্ছে না এমত অবস্থায় আমরা খুবই কষ্টে দিনানিপাত করছি আসসালামু আলাইকুম আমি ইতিশাম তন্ময় আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ চায়না থ্রি গর্স ইউনিভার্সিটি চতুর্থ বর্ষের অধ্যয়নরত আপনারা সবাই জানেন করোনা ভাইরাসের আক্রান্তের হার প্রতিদিন বেড়ে চলেছে ইভেন আমাদের সিটিতে কিছুদিন আগেও চৌষট্টি জন আক্রান্ত ছিল এবং এখন প্রায় চারশো চারশো ছিয়ানব্বই জন আক্রান্ত এবং এই আতঙ্কে আমরা বাংলাদেশি সবাই আতঙ্কিত এবং আমাদের আমাদের সাথে দূতাবাসের অনেক কথা হওয়ার পরেও তারা আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে তারা আমাদেরকে দেশে ফিরিয়ে নিয়ে যাবেন এবং প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী তাদেরকে নির্দেশ দিয়েছিলেন যে আমাদের আমাদের জন্য একটি ফ্লাইট ম্যানেজ করে আমাদেরকে যেন এখান থেকে অতি সত্য নিয়ে যাওয়া হয় কিন্তু আমরা বিগত দুই দিন যাবৎ দূতাবাসের সাথে কথা বলে রকম আশা পাচ্ছি না এবং তারা আমাদেরকে রকম সাহায্য করছেন না সো আমরা এখন চাচ্ছি যে আমাদেরকে খুবই খুবই খারাপ অবস্থার মধ্যে থেকে এখান থেকে নিয়ে আমাদেরকে এখন বাংলাদেশে ফিরিয়ে নিয়ে যাওয়া হোক ধন্যবাদ